হ্যালো আসসালামু আলাইকুম আমি সুদীপ সরকার লিড আইটি থেকে আজকে আমাদের ক্লাস হলো এই পেওনিয়ার অ্যাকাউন্ট সেট এবং এল ডি সেভেন্টি থ্রি এর আজকে বিশতম ক্লাস আজকে আমি শিখাবো কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট সেট আপ করা হয় এবং আমরা কিভাবে এই ফাইবার অ্যাকাউন্ট থেকে পেওনিয়ার অ্যাকাউন্টের টাকা আমরা বের করতে পারি তো তার আগে আমি একটু বুঝিয়ে দিই আসলে পেওনিয়ার অ্যাকাউন্টটা আসলে আমাদের কি জন্য দরকার আমাদের যে লাভলো ভাইয়া আছে আমাদের ক্লাসে কার্ডটা কিছু বলিনি আমি বলি তাহলে আর কি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে অনেকজনের ডুয়েল কারেন্সি কার্ড আর পেওনিয়ার কার্ড দুটো এক জিনিস না ডুয়েল কারেন্সি কার্ড আমাদের বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের সাথে বিভিন্ন ব্যাংকে আর কি ডুয়েল কারেন্সি কার্ড দেয় ডুয়েল কারেন্সি কার্ড একটি সাইডে আপনার বাংলা বাংলাদেশি টাকা থাকে আর একটি সাইডে আপনার ইউএসএ কার্ড থাকে আপনি নিজের ব্যাংকে টাকা দিয়ে আর কি আপনি যদি আপনার ইউএসডি সেকশনে টাকা রাখতে চাইলে টাকা রাখতে পারবেন এবং আপনি যদি বাংলাদেশি টাকা সেকশনে রাখতে চান তাহলে বাংলাদেশি সেকশনে টাকা রাখতে পারবেন এবং আপনি যদি অনলাইনে শপিং করতে চান ধরেন আপনি আলিবাবাতে বা আমাদের যে এখন আমার খেয়াল হচ্ছে না অ্যামাজনে যদি আমরা শপিং করতে চাই তখন আমাদের একটি ডুয়েল কারেন্সি কার্ড লাগে তো ওইখান থেকে কারণ আমাদের ডলার লাগে তো তখন আমরা যদি ডলার দিয়ে কোনো কিছু পার্সেস করতে চাই আমাদের যে ডলার সেকশনের কাটি আছে সেখান থেকে আর কি কেটে যায় তো লাভলো ভাইয়া যদি আপনি থেকে থাকেন আপনি আমাকে সেদিন যে কোশ্চেন করেছিলেন সেটার আনসার আমি আজকে দিলাম এর কারণ হলো তখন আমাকে জিজ্ঞেস করলে এখন সাথে এটা আর কি গুলে ফেলে তো কারণ পেওনিয়ার আর এই কার্ড দুটো এক না পেওনিয়ার কার্ড আপনি বাইরের দেশ থেকে টাকা নেওয়ার জন্য একটি মাধ্যম হলো পেওনিয়ার ওকে আমি বুঝতে পেরেছি আপনি নিজের অ্যাকাউন্ট থেকে পেওনিয়ার কার্ডে আপনি টাকা দিতে পারবেন না এটা যে কোনো কোম্পানির মাধ্যমে আগে পেওনিয়ার টাকাটা দেওয়া লাগে এজন্য আমি সেই দিন আনসার দিতে চাইনি সেই দিন আনসার দিলে সবাই আর কি আরো দশটা কথা জিজ্ঞেস করতো দশটা এবং আরো বেশি জিনিসটা উম হয়ে যেত আশা করি সবাইকে বুঝাতে পেরেছি তো এরপরে আপনার নেক্সট কোশ্চেন আনসার আমি এখন দিবো না এখন হলো পেউনিয়ার পেওনিয়ারটা আমরা একটু জানি পেওনিয়ার হল গ্লোবাল এটি আমেরিকান ফাইন্যান্সিয়াল সার্ভিসের একটি প্রতিষ্ঠান তো পেওনিয়ার সম্পর্কে আমি জানার আগে আমি আপনাদের সবার জন্য একটি স্লাইড বানিয়েছি এটা সবাই দেখতে পাচ্ছেন আশা করি সবাই দেখতে পাচ্ছেন আমার স্লাইড সবাই দেখতে পাচ্ছেন তালহা দেখতে পাচ্ছেন তো তো আপনাদের সবার জন্য পেওনিয়ার সম্পর্কে তো সবাই আমি জানি একটু আগে বলেছি যে পেওনিয়ার হলো বিদেশি একটি ব্র্যান্ড আমেরিকান একটি ব্র্যান্ড এবং ওখান থেকে বিদেশ থেকে টাকা পাওয়ার জন্য একটি ভালো একটি মাধ্যম পেওনিয়ার তো এখন কথা হলো একটু ছোট মাধ্যমে বুঝিয়েছি এখন আমি সম্পূর্ণ কথাটি আমি একটি স্লাইড মাধ্যমে বুঝিয়ে দিলে সবাই আর কি ভালো মতো বুঝতে পারবে এখন কথা হলো একটু আগে যেটা বললাম যে হোয়াট ইজ পেওনিয়ার পেওনিয়ার গ্লোবাল ইন্ডাস্ট্রি হলো একটি আমেরিকার আর্থিক পরিষেবা বা সংস্থা যা অনলাইন অর্থ স্থানান্তর ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদান করে থাকে এবং গ্রাহকের কার্যকরী মূলধন প্রদান করে একটু আগে আমি যেটা বললাম সে কথাটাই আমি এখনই বলছি যে আপনি যে কোনো ডিজি যে বাইরের দেশ থেকে যদি অর্থ নিতে চান তাহলে একটি বড় মাধ্যম হলো পেওনিয়ার তারপরে কথা হলো যে হোয়াই পেওনিয়ার কেন পেওনিয়ার ছাড়া কি অন্য কোনো মাধ্যম নেই এখন কথা বাংলাদেশের জন্য পেপাল বাংলাদেশে অ্যাভেলেবল নয় এখনো পেপাল বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি কিন্তু পেওনিয়ার বাংলাদেশে এখন অ্যাভেলেবল আছে এবং এটি অনলাইন অনলাইন থেকে থেকে মানে বিদেশ টাকা সুযোগ সুযোগ গ্রহণের দেয় এবং তা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যাচ্ছে এজন্য আমরা পেওনিয়ারটা ইউজ করি আশা করি কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে এটা কি আমরা বুঝতে পেরেছি যে আমরা কেন পেপাল ইউজ করি না কেন পেওনিয়ার ইউজ করছি আরো কিছু কিছু যাদের প্রশ্ন ছিল এগুলো সবই কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি এরপরে হলো যে আমরা অ্যাকাউন্ট পাওয়ার জন্য কিছু কিছু জিনিস আমাদের করতে হবে এবং এগুলো যদি আমরা স্ট্রিক্টলি মেনটেন না করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে সমস্যাগুলো হবে তো আপনি যেগুলো বলছি এগুলো খুবই ভালো মতো মন দিয়ে শুনুন এবং সেভাবে আমরা আগানোর চেষ্টা করি সর্বপ্রথম হলো পেওনিয়ার অ্যাকাউন্ট করার জন্য সতর্কতাগুলো খুবই ভালো মতো দেখবো এবং সেভাবেই কিন্তু করার চেষ্টা করব তো সতর্কতাগুলো কি কি একজন একাধিক অ্যাকাউন্ট থাকতে পারবে না একজন ব্যক্তির একাধিক পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না যদি আপনার আগে এটি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটি অবশ্যই রিকভার করবেন যেরকম এটি ফাইবারের যেরকম অবস্থা আমাদের আপওয়ার্কের যে অবস্থা আমাদের এই পেও সেম অবস্থা কখনোই আমরা একাধিক অ্যাকাউন্ট করতে যাব না যদি আমরা একাধিক অ্যাকাউন্ট করি তাহলে কিন্তু আমরা ব্যাংক খাব আমরা কি বুঝতে পেরেছি যে কখনো আমরা একাধিক অ্যাকাউন্ট করতে যাব না আমি চারটা বন্ধ করে দিই যে কখনো আমরা একাধিক অ্যাকাউন্ট করব না অলওয়েজ একটি অ্যাকাউন্ট করব যদি আমাদের আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আমরা ওই করব যদি আমরা আমরা পাসওয়ার্ড পাসওয়ার্ড ভুলে যাই দিয়ে হলেও কোনো ভাবে অ্যাকাউন্টটি রিকভার করার চেষ্টা করব তার পরবর্তীতে হলো যে আমরা আমাদের এই অ্যাকাউন্টটি করার জন্য অবশ্যই এটি এনআইডি কার্ড প্রয়োজন হবে এটা আমরা খুব ভালো মতো জানি এটি এনআইডি কার্ড প্রয়োজন হবে এবং এনআইডির পিছনে যে অ্যাড্রেসটি আছে সেটি আমরা যেভাবে লেখা আছে সেভাবেই লিখবো কারণ যদি কোনো কারণে আমাদেরকে বলে যে আপনার এআইডি স্ক্যান এনআইডি কার্ডটি স্ক্যান দিন তাহলে সামনের দিকে তারা স্ক্যান নিয়ে নেয় এবং তার সাথে ওনারা মিলিয়ে নেয় তো এর জন্য আমরা এনআইডি কার্ডের পিছনের যে অ্যাড্রেসটি আছে হুবু সেই অ্যাড্রেসটি আমরা দিয়ে আমাদের অ্যাকাউন্টটি করব তার পরবর্তী কথা হলো যে আমাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে যেটি আমাদের স্থানীয় ব্যাংক প্রাইভেট হোক সরকারি হোক যেটাই হোক যে আমাদের যে ব্যাংক আছে সেখান থেকে আমরা করব এই বলতে কিন্তু বিকাশ কিন্তু আমরা ইউজ করতে পারবো না বিকাশ কিন্তু আপনার এমন একটি ব্যাংক না যেখান থেকে আমরা যখন খুশি গিয়ে মানে একটি প্রাই ইয়ে ব্যাংক না একটি অফলাইন ব্যাংক না যেখানে আর কি আমি যখন খুশি গিয়ে নিতে পারবো তো এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে যেটা আর আরকি অফলাইনও আর কি অ্যাভেলেবল আছে তো এই ব্যাংকের ইনফরমেশন আমাদের লাগবে কি কি লাগবে অ্যাকাউন্ট হোল্ডারের নেম লাগবে অ্যাকাউন্ট নাম্বার লাগবে এবং যে যে ব্রাঞ্চে যে ব্রাঞ্চ থেকে আমরা অ্যাকাউন্টটা করেছি সে ব্রাঞ্চের নেমটা লাগবে এর পরবর্তী হলো যে আপ আমাকে প্রায় জিজ্ঞেস করে যে স্যার আমি পেউনিয়ার অ্যাকাউন্টের যে জিমেলটা ইউজ করব এটা আমি কোন ধরনের ইমেলটা ইউজ করব আমি বলি যে আপনি যে কোনো ইমেল ইউজ করতে পারবেন কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো ফাইবারের ইমেলটা ইউজ করেন তাতে করে আপনার ফাইবার একটি ইমেল দিয়ে যেহেতু সবগুলো করছেন তাহলে আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে আশা করি আমি এই জায়গাটা ক্লিয়ার আপনি যে কোনো ইমেল ইউজ করতে পারবেন যদি আমাকে আশ করেন যে স্যার কোনটা ইউজ করলে বেটার আমি বলবো যেটা দিয়ে ফাইবার ক্রিয়েট করেছেন সেই ইমেলটা ইউজ করেন তাহলে আপনি ইমেল ভুলে যাওয়ার সম্ভাবনা কম আছে কিন্তু আপনি যে কোনো ইমেইল ইউজ করতে পারবেন এক কথাই আমি দুইবার বললাম যাতে সবাই বুঝতে পারে এরপরে কথা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এরা প্রায় সবাই ভুল করে পেওনিয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা প্রায় মানে সব অ্যাকাউন্টই আমি শুনি যে স্যার আমি পাসওয়ার্ড ভুলে গিয়েছি কি করব পেওনিয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা আপনারা কখনো ভুলবেন না ঠিক আছে পেওনিয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কখনো ভুলে যান তাহলে রিকভারি প্রসেসটা কিন্তু অনেক জটিল হতে পারে তো এর এর কারণ হলো আপনার কাছে আপনার এনআইডি চাবে এবং আপনি ওই কার্ড দিয়ে যে পরি যতটুকু আয় ব্যয় করেছেন ওটার এগেনস্টে যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন সেটার ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হতে পারে তো এটা অনেক হ্যাসেল কাজ তাই আমরা চেষ্টা করব যে কখনো আমরা পাসওয়ার্ডটা ভুলে যাব না আশা করি আমি বুঝাতে পেরেছি যে পেউনিয়ারে করার এখন করার সতর্কতাগুলো যদি কেউ বুঝতে সমস্যা হয় আমাকে বলুন আমি আপনাদের এখনই ক্লিয়ার করে দিব তো এইটুকু আমরা সবাই বুঝলাম এবং সবচেয়ে বড় সতর্কতা হলো যে আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই কিন্তু আপনারা আগাবেন আমি যেভাবে দেখাবো যা সেভাবেই আগাবেন নিজেরা নিজেদের মতো করে আগানোর চেষ্টা করবেন না আমি যেভাবে বলবো যা সেভাবেই আগাবেন আমি কি বুঝাতে পেরেছি তো আমার যতটুকু দেখানো দরকার ততটুকু দেখিয়েছি আর একটা জিনিস আছে এটা আর কি একটু দেখাই আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমার অ্যাকাউন্ট যে ইউজ করব আমি যদি এই অ্যাকাউন্টটা আমি আমার ফাইবারের সাথে কানেক্ট করি এবং ওখান থেকে যদি টাকা বের করি তাহলে আমার কি পরিমাণ টাকা আমার কেটে নিবে ঠিক আছে এখন যদি আমরা পেওনিয়ারের ওয়েবসাইটে যাই তো এখানে ওরালা ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী ওরা এখানে লিখে দিয়েছে মার্কেট প্লেস বা ক্লায়েন্টের সাথে ব্যাংকের মাধ্যমে যদি আমরা টাকা আর কি পেওনিয়ারের মাধ্যমে রিসিভ করি তাহলে ওনাদের অনুযায়ী যে ডলার থেকে যদি আমরা কাটি তাহলে আর কি ন্যূনতম হলো বিনামূল্যে ঠিক আছে ইউএসডির উপরে বিনামূল্যে থাকে কিন্তু বিনামূল্যে বলতে বিনামূল্য না বিনামূল্য আসলে হয় না তো আপনি ধরে রাখবেন সর্বনিম্ন ভিত্তি করে ফ্রি পরিবর্তিত হয় ন্যূনতম ফ্রি প্রযোজ্য হতে পারে ওয়ান পার্সেন্ট তো ওয়ান এর উপরে আপনার কখনো কাটবে না কিন্তু তারা লিখে দিয়েছে বিনামূল্যে আবার এখানে লিখে দিয়েছে এক পার্সেন্টও হতে পারে তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে স্যার আমি যদি আপওয়ার্কে আমার একশো ডলার যদি থেকে থাকে ওখান থেকে যদি আমি টাকা তুলতে যাই পিওনিয়ার থেকে আমার ব্যাংকে তাহলে আমার কত টাকা কাটতে পারে তো আমি তাদেরকে যেন বললাম যে আপনার সর্বনিম্ন সর্বোচ্চ আপনার এক পার্সেন্ট কাটতে পারে এটুকু ক্লিয়ার সবার আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা জি আপনার যদি স্থানীয় ব্যাংক না থাকে তাহলে আপনি পিওনিয়ার এখন খুলতে পারবেন না আর একটা কথা আমি বলে নিচ্ছি নিশ্চুতি ভাইয়া আর যারা আছে আপনাদের কিন্তু পেওনিয়ার সবার খুলতেই হবে এমন কোনো কথা নেই ঠিক আছে আপনাদের পেওনিয়ার খুলতে হবে এমন কোনো কথা নেই যাদের মানে মনে করেন আমাদের যে ফাইবারের একটি ভিতরে একটি অ্যাকাউন্ট সিস্টেম অলরেডি করা আছে ফাইবারে আপনি যদি এক হাজার ডলারও কামাই করেন আর্ন করেন ওইটা কিন্তু ওইখানেই থেকে যাবে ওইখান থেকে কোথাও যাবে না যদি আপনি চাচ্ছেন যে ওই এক হাজার ডলার যে আপনি আর্ন করেছেন ওই টাকাটি আপনি নিজের হাতে চাচ্ছেন তখনই কিন্তু আপনার পেওনিয়ার পেওনিয়ার টাইপের কার্ড কিন্তু লাগবে যদি না নেন এরকম ডিজিটাল কার্ড যদি না নেন আপনার কিন্তু এখন কোনো প্রয়োজন পড়ছে না বা আপনার ফাইবারের সাথে কানেক্ট করার প্রয়োজন পড়ছে না আমি কি সবাইকে বিষয়টি কি ক্লিয়ার করতে পেরেছি মিসকুল জান্নাত বলেছেন যে জি বুঝতে পেরেছি তো আমাকে একটু সবাই একটু ক্লিয়ার করে বলেন যে আমাদের কি সবার পেওনিয়ার করার দরকার আছে নাকি না এটুকু আমাকে বলেন সবার কি দরকার আছে না তো জবার আহমেদ বুঝতে পেরেছে মিসকুল জান্নাত বুঝতে পেরেছে তালহা ভাইয়াও বুঝতে পেরেছে তো আমরা পঞ্চাশ জনের মতো আশা করি বুঝতে পেরেছি যে আমাদের সবার পেওনিয়ার প্রয়োজন নেই কিন্তু আমরা জেনে যাচ্ছি যে কিভাবে করা যায় ওকে ওকে স্যার তো এখন আমরা একটু যাই আমি সেই ইয়ে ভাইয়ার সাথে একটু কথা বলেছিলাম আমাদের রাফিন ভাইয়াকে আমি আনমিউট করি রাফিন ভাইয়া আপনার সাথে আনমিউট করেছি জি ভাইয়া আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন রাফিন ভাইয়ার কাছে অলরেডি একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে তো ওনার স্কিনে আমি করে দেখাচ্ছি যে কিভাবে আমরা এটা পেওনের অ্যাকাউন্ট করতে পারি তো আমি একটু হেঁটে যাই আমরা গুগলে যাব গুগল থেকে গুগল থেকে আমরা এখানে লিখবো হলো পেওনিয়ার পেওনিয়া লিখে সার্চ দিব যখন পেওনিয়া লিখে সার্চ দিব আমরা যে স্পন্সার যেটা লেখা আছে এখানে কিন্তু সবাই কেউ কিন্তু ক্লিক করব না আমরা নিচে আসব নিচে এসে যে এই জায়গাটি যে আছে এখানে আমরা সবাই ক্লিক করব আমরা কি বুঝতে পেরেছি এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে এবং এরকম একটি পেজ আসবে এরকম পেজ আসার পরে দেখবেন একটি এই বাংলাদেশ দেখে বাংলাদেশের জন্য এগুলো সব বাংলাতে কনভার্ট হয়ে যাবে এরপরে এখানে নিবন্ধন করুন যে লেখা আছে নিবন্ধন করুন আমরা ক্লিক করব এখন কথা হলো যে আমরা কি আমরা কি মানে আমাদের জবটা কি আমরা একজন আমরা সবাই ফ্রিল্যান্সার তাই আমরা ফ্রিল্যান্সার হিসাবে এখানে ঢুকবো এরপরে আমরা কি চেয়েছি আমরা চাচ্ছি যে আমাদের টাকাটা ফাইবার মার্কেট প্লেস থেকে আসুক এজন্য আমি এটা সিলেক্ট করব যদি আমাদের কোনো পরিবার থেকে আমরা টাকা নিতাম তাহলে এটা সিলেক্ট করতাম যেহেতু আমরা সবাই ফ্রিল্যান্সার আমরা চাই আমাদের টাকা পয়সা সব ফাইবার অ্যাকাউন্ট থেকে আসুক বা থেকে বা অন্যান্য এসিও ক্লার্ক থেকে বড় বড় কোম্পানি থেকে আসুক তাই আমি এখানে সিলেক্ট করব এখন হলো এটা হলো লিমিটার এই লিমিটার হলো যে আপনার কার্ডে ইয়ারলি কি পরিমাণ টাকা ঢুকতে পারে এটি একটি অ্যাজামশন চেয়েছে তো আমি এখানে দিয়ে রাখি যে আমি ধরে নিলাম যে আমার পার ইয়ার এই এক হাজার ইউএসডির নিচে আমার এই এই ডলারে এই কার্ডে আমার এক হাজার ইউএস এর নিচে আর কি টাকা আসবে এটি বেশি দিলেও সমস্যা নেই কম দিলেও সমস্যা নেই আমি এটি থ্রেশ ধরেছি যে এক ওয়ান থাউজেন্ড ইউএসএ ডলারের নিচে এরপরে আমি এখানে ক্লিক করব নিবন্ধন করুন যে জায়গাটা আছে এখানে আমি ক্লিক করব এটা নিচে দেখি হ্যাঁ এখানে জাস্ট এখানে ক্লিক করব তাহলে আমি যেগুলো ইনপুট দিয়েছি ওগুলো দেখে সে ইনপুট নিয়ে সে আমাকে এখানে কি লিখে দিয়েছে যে আমাদের বিজনেস রেজিস্টার্ড না যেহেতু আমরা নন রেজিস্টার্ড ফ্রিল্যান্সার আমাদের অবশ্যই কোনো বিজনেস রেজিস্টার্ড না এখন আমাদের যদি কোনো রকম রেজিস্টার্ড বিজনেস থাকতো ধরেন আমরা কোনো এমন একটি প্রতিষ্ঠানের ওনার হতাম মানে অন্টারপ্রনার হতাম হতাম তাহলে কিন্তু আমাদের এটা দিয়ে অ্যাড করতে পারতাম করতাম আর কি ধরেন আমার একটি গার্মেন্টস কোম্পানি আছে বা অন্য কোনো বড় বড় কোম্পানি আছে তারা আর কি এটা দিয়ে আর কি করত তো আমরা ফ্রিল্যান্সার সুতরাং আমাদের নিজেদের কোনো নর্মাল কোনো কোম্পানি নেই ট্রেডমার্ক নেই কোনো কিছুই নেই তাই আমরা এটা দিয়ে করব আশা করি আমি বুঝাতে পেরেছি এখন রাফিন ভাইয়া আপনার যে যে যার কার্ড আপনার যে কার্ড হোল্ডার তার নামগুলো আর কি দেখবেন এবং অবশ্যই এনআইডি অনুযায়ী এনআইডি অনুযায়ী ফার্স্ট নেম এবং এনআইডি অনুযায়ী লাস্ট নেম এবং আমি একটা কথা বলে রাখি যে এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেমের দিকে অনেকই আছে যেমন এই যে আমার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি এ এস এম ফয়সাল আমিন তো এর পরে ফুলেস্ট আছে এস এর পরে ফুল স্টপ আছে এম এর পরে ফুল স্টপ আছে তো এই যে ফার্স্ট নেম আর লাস্ট নেম ওনারা কিন্তু এস এম স্পেস দিয়ে এর পরে কিন্তু দিবেন না পরে দিবেন এম এর পরে ফুল স্টপ দিবেন না অনেকেই আছেন যারা মোহাম্মদ লেখেন আর কি তাদের ইসের তাদের যে এনআইডি আছে তার মধ্যে এমডি লেখে ফুল স্টপ দেওয়া আছে তো তারাও কিন্তু ফুল স্টপ ইউজ ইউজ করবেন না একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান আমি এখানে যদি ধরেন এখানে যদি একটা ফুল স্টপ দেই তাহলে দেখেন আমার এখানে জায়গাটা কি লিখেছে যে এটা দেওয়া যাবে না তো আমরা এখানে ফুল স্টপ ইউজ করব না সবাই কি বুঝতে পেরেছি এখানে ফুল স্টপ ইউজ করব না আমরা শুধুমাত্র নিজেদের নাম লিখবো এবং যদি কারো নামে কোনো রকম ফুল স্টপ দেওয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা সেটা বাদ দিব তো ওনার নাম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এগুলো সব লেখা হয়েছে বার্থডে ডেট দেওয়া হয়েছে এরপরে আমরা এ ক্লিক করব যদি কোনো সমস্যা হয় আমাকে চ্যাটে জানায় আমি কিন্তু চ্যাট সব দেখছি ও আপনি কি মজিলা ফায়ারফক্সে করছেন ক্লোমে তাহলে তো সমস্যা এগুলো হলে তো সমস্যা তো তারপরে আমরা নেক্সটে যাব গিয়ে এখন এখন তার আমরা এই জায়গায় এসেছি তো এই জায়গাটায় আমরা যে স্ট্রিট অ্যাড্রেস আছে যেটা আমাদের এনআইডি কার্ডের যে অপোজিটে যে লেখাটি আছে এটা হুবহু সেটা লিখবো ভাই আপনি লেখুন আগে এখানে এনে ফুলা ফুল না হোল্ডিং নাম্বারে পরে এটা দেওয়া যাবে না হোল্ডিং কমা দেওয়া যাবে সমস্যা নেই আর দেখি কমা দিলে সমস্যা নেই ওকে আশা করি ঠিক আছে এখন নাম্বারটা দেন ওকে এখন আবার আমাদের আসবে তিরিশ সেকেন্ডের মধ্যে দিতে হবে হ্যাঁ দিয়েছেন ঠিক মতো এসেছে এটাই আপনি একটু মিলিয়ে দেখেন ঠিক আছে ফাইভ জিরো নেক্সট তো আসছে আসছে না এটা আসলে নেক্সট চলে আসবে আপনি দেখে নেন ঠিক আছে এটা তাহলে কিছু করার নেই আবার রিসেন দিতে হবে আরবার দিয়ে দেখেন আরবার দিয়ে দেখেন এটা না হয় না আবার রিসেন্ট দিতে হবে তাহলে এটাই তো না ঠিক আছে তাহলে ধ্যান তো আসছে নাকি তিরিশ সেকেন্ড এর মধ্যে কিন্তু আপনার দিতে হবে না হয়েছে প্রবলেম তো দেখা যাচ্ছে না অন্য কিছু গেলো কিনা এটাই ঠিক আছে ওদিন বললো এটা তো সব ঠিক আছে যতটুকু জানি রিপোর্টটা কেটে দেন স্যার টাইপ করে লেখি স্পেস্টের কারণে হয়তো प्रॉब्लम করতেছে হ্যাঁ লেখেন টাইপ করে লেখেন এ চলে গেল কেন পেজটেই সমস্যা করছে তার মানে আবার রিলোড দিতে হবে মানে আবার প্রথম থেকে সাইন আউট করতে হবে সাইন ইন করতে আমি এই স্ক্রিনটা তো আমরা এখন আবার এই জায়গাটা কমপ্লিট করছি ওইখান থেকে আর কি সমস্যা হয়েছিল ওই জন্য আবার নতুন করে করছি নাম্বারটা আপনি দেন আবার শার্ট পাজল করতে হবে আমরা শার্ট পাজল করে আবার চলে আসছি নেক্সট ক্লিক করার পরে আমাদের এই পেজটা চলে এসেছে এখন আমরা এখানে এটি পাসওয়ার্ড দিব ভাই আপনার পাসওয়ার্ডটা দেন আমি একটু উপরের দিকে যাই আমি আমার ইয়েটা কেন কন্ট্রোল করতে পারছি না রাফিম ভাই আমি আপনাকে কেটে দিচ্ছি আপনি আবার স্ক্রিনটা ইয়ে করেন রাফিম ভাই কি শুনতে পাচ্ছেন না আমি এটা কন্ট্রোল করতে পারছি না কোনো কারণে আমি স্ক্রিনটা কেটে দিচ্ছি আপনি আবার স্ক্রিনটা ইয়ে করেন স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে অলরেডি কয়জন চলে গিয়েছে স্যাটলি স্ক্রিনটা শেয়ার করেন ওকে ওকে লাগেন লাখেন তো এখানে ওনার ইউজার নেমটা দিবেন পাসওয়ার্ডটা দিবেন আর সিকিউরিটি কোড সিকিউরিটি কোডটা হলো এমন একটি কোড যেটি আপনি পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে এই সিকিউরিটি কোডটা দিবেন সিকিউরিটি কোড যদি আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে সিকিউরিটি কোড দেওয়া লাগবে সিকিউরিটি কোডে কোশ্চেনটা হলো একটি কোড এবং কোশ্চেনটার আনসারটা হলো একটি কোড যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলেন আপনি কোশ্চেনে আমি এখানে ক্লিক করি ও আমি তো ইয়ে দিই রিকোয়েস্ট কন্ট্রোল দিচ্ছি তো আমি এখানে যদি ক্লিক করি এখানে দেখুন অনেক ধরনের নাম আছে হোয়াট ইস ইউর ফার্স্টুড মেমোরি অনার নেম হোয়াট ইজ সিকনেস তো এখন কথা হলো আমি একটু বুঝিয়ে সবাইকে যে এখানে ডাইরেক্ট না দিলেও চলবে আপনি যদি এখানে দেন হোয়াট ইজ ইউর এই এখানে যদি দেন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট মে মেড অফ অনার এখানে এটা লিখে যদি আমার নামও লিখে দেন এটাও কোনো সমস্যা নেই আবার যদি এখানে এইটা লিখে নিজের নামও লিখে দেন তাও কোনো সমস্যা নেই এর মানে হলো আপনি যে কোশ্চেনটা দিবেন এবং যে আনসার দিবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজস্ব পার্সোনাল বিষয় তো আশা করি আমি বুঝাতে পেরেছি আপনি এখন দেন একটা সিকিউরিটি কোয়েশ্চেন দিয়ে দেন আমি আর আপনি দিয়ে দেন যে একটি আনসার দিয়ে দেন বা সিকিউরিটি কোয়েশ্চেন আগে সিলেক্ট করেন একটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করেন যেটা আপনি অলওয়েজ মনে রাখবেন এবং এটি খাতা লিখে রাখেন যাতে কোনো কারণে আপনার প্রবলেম না হয় এবং হলো আমাদের ন্যাশনাল আইডি আমি একটু আগেও বলেছি যে এনআইডি লাগবে এনআইডি বলতে আপনার যে স্মার্ট আইডি লাগবে তেমন কোনো কথা নেই এনআইডি বলতে আপনার যে নর্মাল যে আগে প্লাস্টিকের যে লেমিনেটিং করা কার্ড ওটা দিয়েও কাজ হবে তো যাদের প্লাস্টিকের লেমিনেটিং করা কার্ড আছে তারা ন্যাশনাল আইডি দিয়ে করবে এবং যাতে স্মার্ট কার্ড আইডি আছে তারা স্মার্ট কার্ড আইডি দিবেন এখন রাভেন ভাই আপনার কি স্মার্ট কার্ড নাকি ন্যাশনাল আইডি তাহলে উনি স্মার্ট আইডি কার্ড এটা দিবেন এবং যাদের ন্যাশনাল আইডি কার্ড যে আগে লেমিনেটিং করা অনেক বড় আইডি কার্ড যে আপনি শুরু হচ্ছে আপনার এই আপনার জন্মশাল থেকে সেটা আর কি আপনি ওখানে দিবেন যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন আমি আপনাদের সবার কোশ্চেন ইয়েগুলা দেখছি এরপরে আমরা এ আমরা ক্লিক করব নেক্সটে ক্লিক করে পরে পেজে আমরা চলে যাব এরপরে হলো আমাদের ব্যাংক ডিটেলস গুলো চাবে তো অলরেডি আপনি ভাই অনেকবার ব্যাংক ডিটেলস গুলো দেখিয়ে ফেলেছেন আপনি এখানে নিজে ব্যাংকের নামটা লিখুন আমি সবাইকে বলি যে এই টাইমে আমি স্ক্রিন অফ করে দিই আপনি অলরেডি দেখিয়ে ফেলেছেন সবাইকে তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিন ঠিক আছে এবং আমি বলে রাখি একই কথা যে আপনাদের যাদের যেমন ডাচ বাংলা ব্যাংকে যদি থেকে থাকেন তাহলে আর কি দেখবেন অনেক হাইপেন দেওয়া থাকে তো হাইপেন গুলো আর কি ইনক্লুড করবেন না পুরা পুরো অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন এখন আইডি যেটা আইডি হলো আপনার ন্যাশনাল আইডি যেটা আর কি একটু আগে যে পূরণ করেছেন সেই আইডিটা আর কি দিয়ে দিবেন তো আমার কথা যদি কেউ বুঝতে না পারেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি যতটা পারি আনসার দেওয়ার চেষ্টা করব কমপ্লিট হয়েছে ভাইয়া রেশন আইডি কমপ্লিট হয়েছে ওকে তাহলে আমরা এখানে এগ্রি যেটা আছে এটা করব এরপরে আরেকটি এগ্রি আছে দেখুন প্রাইসিং অ্যান্ড ফিস প্রাইসিং অ্যান্ড ফিস বলতে কি বোঝাচ্ছে আমরা যখন ইউএসডি থেকে বাংলাদেশি টাকায় কনভার্ট করে আমাদের ব্যাংকে আনব সেই দিনের যে ডলার রেটটা থাকবে সেই রেট অনুযায়ী কিন্তু আমাদের টাকা ডলার থেকে টাকাটা কনভার্ট হয়ে বাংলাদেশি টাকা হিসাবে আমাদের ব্যাংকে ঢুকবে এখন এক 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 দিনে কিন্তু রকম ডলার রেট থাকে তো এটা বুঝাতেই আর কি ওনারা ওনাদের যে প্রাইসিং ফিস থেকে শুরু করে যেগুলো টার্মস এন্ড কন্ডিশন আছে এগুলোতে আমাদের এগ্রি করতে বলেছে আশা করি আমি বুঝাতে পেরেছি যদি না বুঝাতে পারি আমাকে বলবেন তারপরে আমি এখান থেকে এই সাবমিট পেজে ক্লিক করব এখন আমাদের যে পেজ আমাদের যে আমাদের পূরণ হয়ে গিয়েছে এরপরে আমি একটি ক্লাস প্রথমে আমি আমার জিমেলটি আমি জিমেলে যাব জিমেলে গেলেই দেখবো যে আমার একটি অ্যাপ্লিকেশন আর কি এখানে দিয়েছে এবং ভেরিফাই করতে বলেছে কিন্তু আমি এখানে কিন্তু ভেরিফাই এখনই করব না আমি এখানে এখনই ভেরিফাই করব না আমি এখানে আসব এখান থেকে মাই অ্যাকাউন্ট যে আছে এখানে আমি ক্লিক এখানে আমাকে সাইন ইন করতে আমার ইউজার নেমটা আছে ইউজার নেমটা দিব যেটা আর কি আপনার ইমেল অ্যাড্রেস সেটাই কিন্তু আপনার ইউজার নেম যেটা আমাদের যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা করেছি সেটাই হলো আমাদের ইউজার নেম সুতরাং আমরা ইমেল অ্যাড্রেসটা দেওয়ার সময় খুব ভালো মতো আর কি দেখবো আপনি এটা ইমেল অ্যাড্রেস দিয়েছেন ওকে তারপরে আমি এখানে আই অ্যাম নট রোবট এখানে ক্লিক করব আমাকে একটি কমপ্লিট করতে বলেছে নর্মাল ক্যাপচা এটা দিয়ে আমি নেক্সট দিব বাস মোটরসাইকেল নিতেও পারে আবার ট্রাফিক লাইট ট্রাফিক লাইট ট্রাফিক লাইট আবার এগুলো খুবই সমস্যা দায়ক যদি মনে করে যদি মনে হয় তখন সমস্যা হয় বলে বাইসাইকেল বাইসাইকেল মাফসান বাইসাইকেল 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 এখানে যে পর্যন্ত বাইসাইকেল না হবে তার আগে আমি দিব না আর কোনো বাইসাইকেল দেখা যাচ্ছে না ভেরিফাই দিব ওকে সাইন ইনে যাব এরপরে আমাদের টু ওয়ে টু ওয়ে বের করার জন্য আমাকে হ্যাঁ আমার কি লেগেছে এটা বুঝলাম এখন ব্লক কেন করবে এক্সিস্টিং স্যার দেখেন আপনার তো আর কোন আগে পিয়োনিয়ার অ্যাকাউন্ট ছিল না কিন্তু এখানে বলতেছে যে আপনি অলরেডি একটা অ্যাকাউন্ট আছে আপনার তো অ্যাকাউন্ট ছিল না 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 তাই আগে আপনি আগান আপনার ইমেল অ্যাড্রেস দেন পাজল মেলে না দেখে কখনো আপনার অ্যাকাউন্ট ব্যান করবে না যদি কেউ মনে করে থাকেন যে পাজলের জন্য ব্যান করছে তাহলে আপনি খুবই ভুল করেছেন এই জন্য আপনার অ্যাকাউন্ট ব্যান করবে না অ্যাকাউন্ট ব্যান তখনই করবে যদি আপনার একই অ্যাকাউন্ট করে আরেকজনের করে দিয়ে থাকেন আমি বলেছি তো যে যদি কোনো কারণে অ্যাকাউন্ট আর কি ইয়ে করা হয় তাহলে আর কি অ্যাকাউন্ট ব্যান করে দিবে একই ইউজার যদি আরেক জায়গা থেকে থাকে এরকম আগে আমার সাথে কখনো ঘটেনি দেখেছেন ইও আর আন্ডার এইটিন না ইউ আর ফ্রম এর রেজিস্ট্রিটেড কান্ট্রি না রেজিস্টার মিসলেডিং অ্যাড্রেস এটাও না ইউ ওয়ার্ল্ড অ্যাপ অ্যাকাউন্ট এটাও না অ্যাকাউন্টের সিক্রেট বিস সেটাও না ঠিক আছে ইউ আর কমপ্লাইজার ব্র্যান্ডস এন্ড কর্পোরেশন ঠিক আছে তার মানে এখানে আমরা কোনো কিছুই আর কি অফ করিনি এটার কারণটা কি এটা জানা লাগবে জিজ্ঞেস করা লাগবে এনাদেরকে এটা নিয়ে আর কি ইয়ে করতে হবে এখন আপাতত আমাদের ক্লাস শেখাতে পারি আর কি কারো ব্যাংক অ্যাকাউন্ট আছে তাহলে তারটা দিয়ে আগে করি আপনারটা নিয়ে পরে আর কি চিন্তা করব নিশ্চয়ই কোনো কারণ আছে কন্ট্যাক্ট করে আর কি এটা করতে হবে নিশ্চয়ই কোনো সমস্যা আছে

আমাদের আজকে কেন জানি এরকম একটা পর একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে দেন সুজীব আহমেদ আপনার পিসি আছে না পিসি পিসি আছে এবং আপনার ইয়ে আছে জি তাহলে স্ক্রিন শেয়ার করেন স্ক্রিন শেয়ার করে সুজীব আহমেদ আপনাকে আনমিউট করেছি ওকে ভাইয়া রিমোট কন্ট্রোল দিয়েছি আপনার ব্যাংক আছে তো করেছি কথা বলেন আনমেড করেছি করেছি সুদীপ ভাইয়া কথা বলতে পারছেন না সজীব আহমেদ ভাইয়া আপনাকে আনমিট করেছি কথা বলেন তো আমাদের যেহেতু সমস্যা হয়েছে আমরা খুব দ্রুত আর কি করার চেষ্টা করছি ভাইয়ার অ্যাকাউন্টটা কোনো কারণে রিজেবল হয়ে গিয়েছে সাসপেন্ড করে দিয়েছে যদি কারো দুইটা অ্যাকাউন্ট থাকে তাহলে সাসপেন্ড করে দেয় তো কি জন্য সাসপেন্ড করলো এটা আমি আসলে জানি না লিখুন নেমটা লেখুন আব্দুল এগুলো ঠিক আছে আপনার ইমেল অ্যাড্রেসটা দেখুন

আমাদের অলরেডি পেও অ্যাকাউন্ট থাকলে কখনো আমরা না গুগল থেকে পেও নেওয়ার যাব ইনবক্সে দেখতে হবে আমাদের পেও কি আছে নাকি এটাই তো না এটা না স্যার ফাইনাল আমি ওই একাউন্টে দিছিলাম লাস্ট হলো তিরি জিরো আর এটা হলো তিরি আপনি নেন আপনি নিয়ে করেন এটাতে

থেকে আপনি ঠিক আছে দেখি তাহলে আমরা পেওনিয়ারে ঢুকে দেখি আপনি কি এটা করেছেন নাকি আর কেউ কে তো পাচ্ছি না আপনাদের যদি কারোই যদি না থাকে তাহলে তো আবার সমস্যা আপনি পেওনিয়ার ইউএস থেকে করছে করেছেন স্যার আমি যদি জিমেল নাম্বার আরেকটা দিই তাহলে কি হবে না একজন মানুষের একটি অ্যাকাউন্ট থাকবে আমরা এইভাবে দেখব ঠিক আছে ঠিক আছে দাঁড়ান 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 যে অলরেডি আপনার অ্যাকাউন্ট আছে নাকি এটা দিয়ে আমরা ফরগেট পাসওয়ার্ড দিব এটা দিয়ে রিসেট কোড দিবে ওকে অলরেডি আপনার আছে আমরা গিয়ে দেখি না হলে আপনারটাই নিব কিছু করার নাই দেখি আগে ফোল্ডারে গিয়ে দেখি ইনবক্সে দেখি তো কাউকে পাচ্ছি না প্রমোশন হুবহু কপি করে আসলাম কিন্তু আমাদের এটা আসছে না আরেকবার দিচ্ছি ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু এটা তো ওরকমই আসছে ইয়ে আসছে না মেল আসছে না কয়টা তিনি নিয়েছি এরকম করলে তো সমস্যা আমাদের ক্লাস টাইম আগায় যাচ্ছে কিছুক্ষণের ক্লাস সবাই যদি আমাকে একটু হেল্প করতো তাহলে হতো যাই হোক না হলে সজীব আহমেদ নিতে হবে যদি আপনি শিওর না হয়ে থাকেন নাহলে আপনার অ্যাকাউন্ট কেটে দিবে আমার পিসি নেই না হলে হবে হ্যাঁ আপনার পিসি না হলে এটা করতো নিজেদের পিসিতে না করলে আমি যদি পিসিতে না করি আপনাদের ভিডিওটা অর্ধেক দেখা যাবে আর অর্ধেক দেখা যাবে না পিসিতেও আর কি করতে পারবেন রুবেল ভাইয়া পিসিতে মানে কি বলি মোবাইলেও করতে পারবেন কিন্তু পিসিতে যদি না করি তাহলে আর কি সবাই দেখতে পারবেন না সেপ্টেম্বর নাইলে মেল চেক করেন সেপ্টেম্বর নাইনে কোনো মেল নেই ওকে থ্যাংক ইউ ভাইয়া আবু সাহেদ ওনার এখানে এখানে চলে আসলো কোন একটা কারণে যাই হোক মনে হয় আপনার অ্যাকাউন্টটা আর কি কমপ্লিট হয়েছিল না জি কি মানে নেটের সমস্যা হয়েছিল তার জন্য হ্যাঁ আপনি এগুলা দেন এখন উপরওয়ালার কথা ভাবে বাকিগুলো কমপ্লিট করি দেন দশ আট আট দশ

এই যে এখানে ম্যানুয়ালি এখন লেখেন ঠিক আছে আপনি লিখে নেন তারপর আমি করছি পুরোটা লেখেন আপনি এটুকু লেখা আছে আপনার এনআইডিতে গ্রাম আছে হ্যাঁ সব লিখবেন সব লিখবেন সব লিখবেন দাঁড়ান আমি দেখি দাঁড়ান এটুকু আমি কেটে দিচ্ছি এটা আর কি আপনার এটুকু রাখছি হ্যাঁ এটুকু দেন আপনি দেখেন এখানে আপনার গ্রাম আর কিশোরগঞ্জ গ্রাম বলতে হ্যাঁ ভিলেজ হবে আর কি ঠিক আছে আপনি দেন আপনি দেন আমি বলি আপনাকে এইটুকু আছে না এটা তো পোস্ট অফিস তাই না এটা আমি কেটে দিলাম কেটে গিয়ে এখানে নিলাম

ওকে পোস্ট অফিস হলো এটা তারপর এইখানে যেটা আছে এটা দিয়ে সিটি বা টাউন এখানে পোস্ট অফিস এটা লিখে কমা দিয়ে ডিস্ট্রিক্ট না এটা থানা না টিএচএন এ থানা হলো এটা ঠিক আছে আর সিটি হলো বা টাউন হলো এত আমি আশা করি বুঝাতে পেরেছি সবাইকে যে করে হ্যাঁ পুলিশ পুলিশ স্টেশন স্টেশন লেখা 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 যায় 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 থানা রাইট পিএসও যেটা আর কি পছন্দ করেন ওনাদের বুঝাতে পারলেই হলো যে পুলিশ স্টেশন হলো এটা এবং থানা পোস্ট অফিস এটা বা পিও লিখলেও হবে বা পিএস লিখলেও আর কি হবে তো আমি পুরাটাই আর কি লিখলাম যাতে সবাই বুঝতে পারে এবং কিশোরগঞ্জ শহরগঞ্জ হলো সিটি বা টাউন তো এখানে আমাদের ভিলেজ নাম্বার সিটি ভিলেজ টুকু লিখবো মোর ডিটেইল অ্যাড্রেসে বাকি টুকু লিখবো সিটি এন্ড টাউনে বাকি টুকু লিখবো জিপ কোড লেখেন 10250 10250 লিখে দিবেন এখন আপনারা যে মোবাইল নাম্বার ঠিক আছে তাহলে আমি কোড পাঠাচ্ছি খুব দ্রুত এখানে কোড দিতে হবে আপনার এখানে কোর্ট আসবে তিরিশ সেকেন্ডের মধ্যে খুব দ্রুত কোর্টটা দিয়ে দিতে হবে ও দাঁড়ান আপনি এখানে জিরো একবার জিরো বেশি হয়েছে আপনার তো যদি মোবাইল ডাটা দিয়ে থাকেন হ্যাঁ ওকে সরি সরি এক মিনিট দাঁড়ান আবার আবার দেন আবার দেন আপনি দেন আপনি দেন আমি করছি আমি করছি দাঁড়ান 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 নাম্বারটা লেখেন ওয়ান থেকে শুরু করবেন জিরো বাদ দিবেন জিরো বাদ দিবেন এই জন্য ভুল হয়েছে জিরো বাদ দিবেন ঠিক আছে ভেরিফিকেশন করতে যেটা পেয়েছেন ওটা লেখেন ওটাই লেখেন ওটাই লেখেন দেখি আসে নাকি ওকে নিয়ে নিয়েছে আমরা নেক্সট অপশনে ক্লিক করি যেহেতু নিয়ে নিয়েছে নেয়নি তাহলে সেন্ড করে দিব জিরো পর্যন্ত লেখা আছে তাই জিরোর পরের আমরা দিব ছিয়াশি ঠিক আছে তাহলে আমাদের পরের পেজে নিয়ে যাবে আপনি এটি পাসওয়ার্ড দিবেন যেটা আপনার শুধুমাত্র নিজের হবে পাসওয়ার্ড দেন এবং এটা এই পাসওয়ার্ড অবশ্যই আপনি খাতায় লিখে রাখবেন যাতে কোনোভাবে ভুল না হয় না কোন সমস্যা নেই আপনি যদি চান আপনার জীবনের সব পাসওয়ার্ড একরকম করে নিতে পারেন ঠিক আছে ইমেলে সব পাসওয়ার্ড একরকম দিতে পারেন কেউ কিছু বলবে না শুধুমাত্র মনে রাখতে হবে একটা বড় হাতের অক্ষর হবে একটা ছোট ছোট হাতের অক্ষর হবে একটি স্পেশাল ক্যারেক্টার হবে এবং একটি মানে ওই এক থেকে দশ পর্যন্ত যে কোনো একটি ইয়ে হবে ঠিক আছে মানে নাম্বার হবে আমি কি বুঝাতে পেরেছি হ্যাঁ আপনি দেন আপনি লিখবেন এবং যে যেটা লিখবেন সেটা আপনি এখনি খাতায় লিখবেন আপনার নিজের খাতায় লিখবেন যাতে আপনি ভুলে না যান স্যার আমার মনে ঠিক আছে ভুলে না গেলেই ভালো দেন দেন করেন এখন সিকিউরিটি কোশ্চেন যদি বুঝে থাকেন এটার বলার কিছু নেই যেকোনো একটা দিয়ে দেন এবং আনসারও যে কোনো একটা দেন এবং এই কোশ্চেন আর আনসারও কিন্তু আপনি লিখে রেখেন যাতে ভুল না করেন অনেকেই করে যে স্যার আমি এখন কি আনসার দিয়েছি কোশ্চেন দিয়েছি আমি ভুলে গিয়েছি ঠিক আছে এবং ক্যাপিটাল লক্ষ্য দিয়েছেন এই ক্যাপিটাল লক্ষ্য কিন্তু মনে রাখতে হবে স্পেস দিয়েছেন সেটাও কিন্তু মনে রাখতে হবে যা আনসার দিয়েছেন হুবহু সেই আনসার না দিলে কিন্তু সমস্যা হবে আমি কি বুঝতে পেরেছি এই প্রশ্ন উত্তর কিন্তু একটু পরেই লাগবে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আমি আশা করি বুঝাতে পেরেছি বারবার আমি কথা বলতেছি কোশ্চেন এবং কোশ্চেন উত্তর ভালো মতো মনে রাখবেন আপনার কি ন্যাশনাল আইডি নাকি স্মার্ট আইডি ন্যাশনাল আইডি আপনার কি স্মার্ট আইডি নাকি ন্যাশনাল আইডি মানে প্লাস্টিকেরটা নাকি স্মার্ট আইডিটা না 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 ঠিক আছে ন্যাশনাল আইডি দেন দিয়ে এটা কমপ্লিট করেন ন্যাশনাল আইডি টা কেমনে চিনবেন আপনি যখন তখন দেখবেন সর্বপ্রথম আপনার জন্ম সব জন্ম ইয়ারটা দেওয়া আছে আপনি আগায় যান হ্যাঁ তাহলে আপনার আগের ন্যাশনাল আইডি ওকে কমপ্লিট তারপর আমরা নেক্সটে ক্লিক করব অলমোস্ট ডান আপনার নিচে আসি এখানে আপনার ব্যাংকের নেমটা লিখুন যে ব্রাঞ্চ থেকে আর কি নিয়েছেন বিএইচ এইচ ছোট হাতের হবে এটুকি লেখা আছে না আর কিছু লেখা নেই আগে পিছিয়ে আপনার চেক বইয়ের উপরে ভিরাব এটি লেখা আছে না ওকে ঠিক আছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখন লিখবেন নাকি আমি ইয়ে বন্ধ করে দিই আমি স্ক্রিনটা বন্ধ করে দিই দাঁড়ান একটু পরে লেখেন আগে আপনি আইডি কার্ড আইডি কার্ডটি লিখুন আপনার যে আইডি কার্ড এখন যেটা দিলেন ওইটাই আর কি লিখবেন হ্যাঁ তো আমরা এই দুটো আমি চিক চিহ্ন দিয়ে দিই ভাইয়ার জন্য এবং আপনি আমি এখনই কেটে দিব আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে আপনি এখানে নেক্সট সাবমিট ক্লিক করে আপনি আবার স্ক্রিনটা শেয়ার করবেন ঠিক আছে আশা করি কোনো সমস্যা হবে না অলরেডি অনেকজন চলে গিয়েছে এটা আমার জন্য একটু খারাপ লাগলো যে অনেকে চলে গিয়েছে আমি আপনি করেন আপনি করেন কমপ্লিট করেছেন ওকে তাহলে নেক্সট দিয়ে আপনি স্ক্রিনটা শেয়ার করেন স্ক্রিনটা শেয়ার করেন ওকে কমপ্লিট করে নেন অনেকজন এটুকু যে বুঝিয়েছি এতটুকু তো আশা করি সবাই ক্লিয়ার আজকে অনেকে চলে গিয়েছে এটা খুবই দুঃখজনক এরকম দুই একটা সমস্যা তো লাগতেই পারে সাবমিট করে আপনি স্ক্রিন শেয়ার করবেন এরকম দুই একটা সমস্যা তো হতেই পারে অ্যাকাউন্ট করার সময় এগুলো আমরা সমস্যাগুলো পাড়ি দিয়ে দিয়ে উঠে নিতে হবে আমি কি বুঝতে পেরেছি যারা অধৈর্য হয়ে যাবেন তারা কিন্তু কখনো ভালো ফ্রিল্যান্সার হতে পারবেন না হ্যাঁ সাবমিট করে আপনি স্ক্রিন শেয়ার করবেন সাবমিট করে আপনি স্ক্রিনটা শেয়ার করবেন আর কিছু করবেন না আর কি স্ক্রিনটা শেয়ার করবেন সাবমিট করে স্ক্রিনটা শেয়ার করবেন আপনি স্ক্রিনটা শেয়ার করেন স্ক্রিন শেয়ার করেন ও ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ার করতে থাকেন সমস্যা নেই ওকে চলে গিয়েছে এই যে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে সবাই দেখতে পারে পেরেছেন এখন আমি আমার জিমেলে যাব ও আমি তো স্ক্রিনের কন্ট্রোল নেই এক্সেপ্ট দিয়ে দেন এখন আমি জিমেলে যাব জিমেলে আমাকে লিখেছে যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলবে একইভাবে আসুক ওইটা আসতে থাকুক হ্যাঁ অন্য যেগুলো আছে এগুলো একটু কেটে দেন তো অন্য যেগুলো এই দুটো ছাড়া আপনাকে আমি ছেড়ে দিয়েছি আপনি অন্য যেগুলো আছে আসছে চলে এসেছে মনে হয় এটা তো না এটা তো না এটি কেটে দিতে হবে এটি কেটে দিতে হবে আপনি কি আপনি এখান থেকে কেন জিমেলে গেলেন আপনি তো ঠিক আছে আপনি তো তিনটা জিমেল খুলে রাখলেন আমার ওই অ্যাকাউন্টটাও কেটে দিলেন ওই জায়গাটা কেটে দিলেন ওই জায়গাটায় আমার মাই অ্যাকাউন্ট ছিল মাই অ্যাকাউন্ট থেকে আমার নিজের অ্যাকাউন্টের দিকে আসতে হবে উনি আর কি ভুলে জায়গাটা থেকে চলে গিয়েছেন তো এরকম যদি আপনারাও ভুলে চলে যান পেজ থেকে চলে যান রিটার্ন তো করতে পারবেন না ওই স্কিনে তো আপনাদের আবার পেওনিয়ারে যেতে হবে অদৈর্য হবেন না হাসতে ধীরে কাজটা করবেন অধৈর্য হওয়া যাবে না হ্যাঁ আমি পিওনিয়ারের লগ ইনটা পাচ্ছি না দেখি যে লগ ইন আপনারটাও আন্ডার রিভিউ রেখেছে দেখি আপনার ইমেল অ্যাড্রেসটা দিন তো ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে দেন দেখি আশা করি আপনারটার কোনো সমস্যা যাতে না হয় উপরওয়ার কাছে প্রে করি ওকে কোনো সমস্যা হয়নি সেভ দিয়ে দিলাম আপাতত এখন যদি কোনো প্রবলেম না হয় আমাকে ঢুকতে দিবে কি হয় অনেক সময় নিচ্ছে আমাদের এখান থেকে ঢুকতে একটু সময় নিচ্ছে আমরা ওয়েট করি পাসওয়ার্ড ঠিক ছিল ওকে ভেরি গুড যে আমাদেরকে ঢুকতে দিয়েছে যে আমাদেরকে এখন টু ওয়ে অন করতে আর কি বলেছে নেটটার স্পিডটা একটু স্লো দেখে ঘুরছে আর ঘুরছিল আর কি এজন্য আর কি এখানে একটি ইমেজ থাকার কথা ইমেজটা আসেনি আমরা সবাই টু ওয়ে অন করে নিব টার্ন অন এ ক্লিক করব আপনার মোবাইলে এখন একটি আমি যেটা ভেবেছিলাম ভাইয়ার নেট চলে গিয়েছে ভাইয়ার নেট চলে গিয়েছে কবির ভাইয়ার জি আমারও আসলে কিছু তো করার নেই নিশ্চিত ভাইয়া আমার তো করার কিছু নেই কবির ভাইয়া আপনার স্কিনটা আবার দিন আপনাদের কারো নেট আমাকে একটু হেল্প না করলে আমি আপনাদের কিভাবে আমি অ্যাকাউন্টটা করে দিব ইয়ে করেন করেন স্ক্রিন শেয়ার ওকে এখান থেকে আমরা রিমোট কন্ট্রোল আমি দিচ্ছি ওখানকার নেটটা ঠিক হয়েছে এই যে এখানে আপনার টু ওয়ে অন করার একটি ই আসবে এই নাম্বারটা ঠিক আছে আপনার না এখানে টার্ন অন আমরা ক্লিক করবো টার্ন অন ক্লিক করলে আপনার মোবাইলে এখন কোড আসবে মোবাইলে কোডটা দিব আপনি দিবেন আপনি দিবেন আমি করছি না কিছু আপনি করবেন কোডটি খুব দ্রুত আর কি দিয়ে দিব কোডটি দিয়ে আমরা সাবমিটে কোডটি কমপ্লিট হলে ভাই আর সাবমিটে ক্লিক করে দেন তাহলে এখন এই যে ভাইয়া এখন ক্লিক করবেন না এই যে কোডটি আছে আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হলো আপনার টু স্টেপ রিকভারি কোড যদি কোনো কারণে আপনার মোবাইলে কোড না আসে তাহলে এই যে কোডটি আছে এটি দিয়ে আপনি রিকোভার করতে পারবেন তো আপনি এটা স্ন্যাপশট নিয়ে নিতে পারেন তো নিতে পারেন স্ন্যাপশটটা নিয়ে রাখেন না হলে মোবাইল দিয়ে নিয়েছেন ঠিক আছে মোবাইল দিয়ে নিলে হবে ঠিক আছে আপনি পারেন না আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি এখন শিখিয়ে দিই আপনার কিবোর্ডের মধ্যে পুশ এই যে প্রিন্ট স্ক্যান নামে একটি কি আছে ওইখানে ক্লিক করলেই আর কি আপনার স্ক্রিনটা নাও হয়ে যাবে বুঝতে পেরেছি বুঝাতে পারছি কিন্তু আমি বুঝি না কথা আপনার কিবোর্ডের মধ্যে আপনি হ্যাঁ কিবোর্ডের মধ্যে একটি একটা বাটন আছে দেখেন ইনসার্টের সাথে ইনসার্ট বাটনের আশেপাশে দেখেন প্রিন্ট এসি প্রিন্ট স্ক্রিন ইনসার্টের আশেপাশে ইনসার্টের পাশে স্যার একটা হলো ইন্ট ডিলেট

যে আমি লিখছি আর একটু পরপর আসছে তারপরে এটা এখানে দিয়ে দিবেন কোডটা দিয়ে দিবেন হ্যাঁ আপনার স্নাইপিং টুল দিয়েও একই কাজই করে এটা সেভ করে আপনার ডেস্কটপে বা যে কোনো একটা জায়গায় সেভ করে নিলেই হবে আমি ডেস্কটপে সেভ করে দিচ্ছি যেহেতু নেটটা দুর্বল আর কি আর এরকম আপাতত লিখে দিলাম আর কি এটা চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে তারপরে আপনারা সবাই এই এই স্ক্রিনটা কিন্তু সবাই রেখে দিয়ে এরপরে ওকে ক্লিক করব ওকে ক্লিক করলে আমার এখানে চলে আসবে আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে অ্যাকাউন্টে ঢুকার সাথে সাথে আমি এখানে ঢুকবো অ্যাকাউন্টটা ঢুকুক তারপরে আমার এখানে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস বলবে এখানে আমি যাব এখন আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করব ইমেলটা ভেরিফাই করব লগ অবস্থায় তাহলে আমার দ্রুত ভেরিফাইটা হয়ে যাবে কোনো প্রবলেম ছাড়া নেটে একটু প্রবলেম করছে মনে হয় নেটের প্রবলেম করছিল দেখে যায়নি কিন্তু পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে আর কি থ্যাংক ইউ দিয়ে ভেরিফাইড করে দিয়েছে আমি এটা কেটে দিব আমাদের ওই জায়গায় কাজ শেষ এরপরে আমাদের আপডেট যে অপশনটি আছে এখানে আমাদের এই জায়গায় এসে আমাদের আপডেট করে নিতে হবে তাই আমি এখানে আপডেটে ক্লিক করব এখন আমি যেটা বললাম আপডেটের সময় আমাদের তিনটা কোশ্চেন চাইবে তো প্রথম আমরা যে প্রথম যে কোশ্চেনটা দিয়েছি কোশ্চেনটা আবার দিব প্রথম কোশ্চেনটা আমার মনে আছে না একটু আগে যে কোশ্চেন দিয়েছি সেটা আবার দিব দিয়ে দেন কোশ্চেন আগে যে কোশ্চেনটা ছিল এবং আগে যে आंसरটা ছিল এটা আবার দিব আমি এবার নর্মালি স্কিনটা আপ বন্ধ করে দিই কিন্তু স্কিন বন্ধ করলে আপনার সমস্যা হবে থেকে স্কিন বন্ধ করছি না আপনি পরের টুকু আর কি ভাইয়া আছেন আপনার মনে হয় নেটে আবার সমস্যা হয়েছে আপনাকে আমি শুনতে পাচ্ছি না হ্যাঁ আপনি দেন যেকোনো একটা সিলেক্ট করেন সিলেক্ট করেন আপনি দ্রুত সিলেক্ট করে টু করেন এবং যেটা সিলেক্ট করবেন এটা কিন্তু আপনি লিখে রেখেন এত 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 দেখার কিছু নেই এত দেখার কিছু নেই জাস্ট একটা সিলেক্ট করে দেন ভাইয়া আমাদের সাথে আবার চলে গিয়েছেন ভাইয়ার নেটের সমস্যা নেটের সমস্যা দেখে আর কি আমরা পাচ্ছি না ভাইয়াকে আবার আমরা একটু পুশ করি ভাইয়া আসুক তো এগুলা সব আপনি এগুলো কিন্তু সব লিখে রেখেন এগুলো কিন্তু আর সমস্যা মানে পরবর্তীতে করা যাবে না ঠিক আছে কবি ভাইয়াকে আডমিট করেছি এগুলো পড়ার পরে চেঞ্জে ক্লিক করবেন ঠিক আছে এগুলো সব মনে আছে তো কবির ভাইয়ার কোশ্চেন ওয়ান কোশ্চেন টু কোশ্চেন থ্রি এগুলো আশা করি সব মনে আছে চেঞ্জে আমরা ক্লিক করব করবো জি আমরা এখানে চেঞ্জে ক্লিক করব আমি চেঞ্জে ক্লিক করছি চেঞ্জে কিছু হচ্ছে না ভাই আপনি একটু দয়া করে এখানে চেঞ্জে ক্লিক করেন চেঞ্জে ক্লিক হয়েছে চেঞ্জে ক্লিক আর কি পরবর্তীতে পড়েছে নেটের একটু সমস্যা এরপরে আরেকবার ভেরিফাই করার জন্য আপনার কাছে কোড যাবে আপনি কোডটা এখানে দিন এটা আপনি নাকি আপনি কোডটা লিখে দিন আমি কিছু করব না ক্লিক দিয়ে তাহলে আর কি আমাদের ইয়েটা কমপ্লিট হয়েছে এখন আমরা ডানে ক্লিক করব এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের দেখেন এই জায়গাটা চলে যাবে আপডেটেড হয়ে যাবে এরপরে আমরা এখানে লেটস গো যে আছে এখানে আমরা ক্লিক করব এখন আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার কথা এখনো অ্যাক্টিভেটেড আসেনি এই জন্য আর কি এখনো দেখায়নি অ্যাক্টিভেটেড একটু পরে হবে কয়েকদিন পরে হতে পারে এখানে যখন অ্যাক্টিভেটেড লেখা আসবে এখানে লেখা দেখা যায় ইয়ার অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড এখন আমরা রাত্রেবেলা করছি দেখে নাকি জানি না কিন্তু লেখা থাকে ইউর অ্যাকাউন্ট ইস অ্যাক্টিভেটেড আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন এখন কথা হলো অনেকেই আমরা জানি যে পেওনিয়ার অনেকেই আর কি শুনেছি পেওনিয়ার থেকে কিন্তু বিকাশ থেকে জি স্ক্রিনশটই রাখবো আমরা যারা আছি মোবাইলে আছি পিসিতে আছি সবাই স্ক্রিনশটই রাখবো মোবাইল দিয়ে যখন করবো তখনও স্ক্রিনশটই রাখবো তো ভাইয়া আর কি স্ক্রিনশট নিতে পারছেন না এই জন্য ভাইয়াকে বলেছি আপু আশা করি বুঝতে পেরেছি এরপরে কথা হলো যে পেওনিয়ারের সাথে কিন্তু আপনি আমরা সবাই জানি পেপার পেপাল আপাতত বাংলাদেশে নেই বাংলাদেশে অ্যাপ্রুভ হয়নি এটা ইন্টারন্যাশনাল ব্যাপার এগুলো আমি জানি না যেদিন আসবে সেদিন আমরা সব জানতে পারবো এখন কথা হলো যে আমরা সবাই জানি যে কিন্তু বিকাশ দিয়ে টাকাটা উইথড্র করা যায় এবং পেপালের সাথে আরো প্রায় ব্যাংকের সাথে কানেকশন আছে আমরা সবাই জানি তো আপনাকে যখন অ্যাকাউন্ট করতে হবে অবশ্যই একটি লোকাল ব্যাংক বা অফলাইন ব্যাংক লাগবে এর পরবর্তীতে আপনি চাইলে বিকাশও অ্যাড করে নিতে পারেন তো কিভাবে অ্যাড করবেন এই যে ব্যাংক অ্যাকাউন্টসে যাবেন এখানে ওনার একটি অলরেডি ব্যাংক আছে এই শো করবে এখান থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট একটি আপনি করতে পারবেন তো এখান থেকে আর কি অ্যাড অ্যাকাউন্ট করে আপনি আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি আছে এটি অ্যাড করে নিতে পারবেন আরো যদি অ্যাড অ্যাকাউন্ট করতে চান এই অ্যাকাউন্টটি আরেকটি ব্যাংক অ্যাড করে এই যে অ্যাকাউন্টটি আছে এটাও আর কি বন্ধ করে দিতে পারবেন দেখেন পেন্টিং রিভিউ ওই এখনো রিভিউতে এখন রিভিউতে হওয়ার পরে যখন হয়ে যাবে তখন আর কি এই কাজ আপনি করতে পারবেন আশা করি আমি এটা পেরেছি আপাতত আমি এটা কেটে বা দিয়ে দিই এই অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড করে নিতে পারবো আমাদের বিকাশ অ্যাকাউন্ট যখন বিকাশ অ্যাকাউন্ট করতে মানে এটা যখন রিভিউটা কমপ্লিট হয়ে যাবে ব্যাংক থেকে বলে দিবে এটা আপনার অ্যাকাউন্ট রিভিউ করে দিলে আর কি আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে এখন আমি আবার ড্যাশবোর্ডে চলে যাই এখন আমাদের ফাইবার অ্যাকাউন্ট আছে আমরা জানি ফাইবার অ্যাকাউন্টের সাথে কিভাবে কানেক্ট করতে হয় আমি দেখিয়ে দিব ফাইবার অ্যাকাউন্টে যাব সুইচ টু সেলিং প্রোফাইল প্রোফাইল থেকে গেলে প্রোফাইল থেকেও যেতে পারি প্রোফাইল গিয়ে আমরা মাই বিজনেস থেকে যাব আর কি প্রোফাইলে গেলাম আগে দেখি আপনার কোনো গিক করা আছে নাকি আপনার কিছুই নেই দেখি এগুলো এসে দেওয়া যায় নাকি দেখি আর্নিংস যাই আপনার মনে হয় একটা সমস্যা আছে এটা আমি দেখে দিচ্ছি পরে এরপরে আপনার এই ম্যানেজ পে মেথডসে ক্লিক করব দেখি দেওয়া যায় নাকি এরকম দেখিনি নি দেওয়া যায় নাকি তো এখানে অ্যাড পে মেথড যে আছে এখানে ক্লিক করব এরপরে ভেরিফাই এস এম এস এখানে ক্লিক করতে হবে আপনার মনে হয় ইয়ে চলে গেছে দেখি ইয়ে করি আগে আপনার কোর্টটি দিন আপনার গিক কেন এটা দেখতে হবে আপনি ইয়েটা দেন কোডটা লেখেন কবি ভায়া কোডটা দেন ওকে সাবমিট কোর্টে ক্লিক করেন এরপরে অ্যাড পে আপ মেথড যেহেতু ভেরিফাই হয়ে গিয়েছে অ্যাড পে আপ মেথড দিব এরপরে হলো আমরা পে অ্যাকাউন্টে নিব নাকি ব্যাংক অ্যাকাউন্টে নিব আমি ব্যাংক অ্যাকাউন্টটি আর কি দিয়ে দিলাম যে ওনার টাকা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্ট দিলে কিন্তু আমরা বিকাশে দিতে পারবো না ঠিক আছে ওনার যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে ওটা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে আপনি কোনটা চাচ্ছেন পে অ্যাকাউন্টে যাবে নাকি ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে যাবে জি ক্লাস রেকর্ড হচ্ছে তারপর আমি এখানে কন্টিনিউ দিব এরপরে আমাকে বলবে একটি মেসেজ দিয়েছে তো আমি এখানে কটি দিব এখন আমি আমার জিমেলে যাব এটা কিন্তু অন থাকবে আমি জিমেলে যাব এটা তো না আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা চেঞ্জ করে নেই এটা নাকি এটা এটা না ঠিক আছে এখান থেকে আমি জিমেলে যাব জিমেলে গিয়ে দেখবো আমার একটা নতুন মেল এসেছে ফাইবার থেকে তো এখানে আমি ক্লিক করব এরপরে কন্টিনিউতে ক্লিক করব এরপরে দেখব এই জায়গায় আমাকে ক্লিক হেয়ার আসবে এই কাজটি করার আগে অবশ্যই কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্টটি যাতে এখানে এই ইয়ে হয়ে থাকে সাইন ইন হয়ে থাকে এটা দেখতে হবে আমি এখানে ক্লিক হারে ক্লিক করব এখানে আবার আমাকে বলছে বলবে যে সাইন ইন করতে তো আপনি অলরেডি আপনার সবকিছু দেওয়া আছে এজন্য আমি জাস্ট সাইন ইন এ ক্লিক করব আমি তখন সেভ করে দিয়েছিলাম এজন্য ডাইরেক্ট নিয়ে নিয়েছে এখন দেখেন ওরা লগ করতে বলবে আমরা লগ ইন এ ক্লিক করবো যেহেতু অলরেডি আমার লগ অবস্থায় আছে ও ডাইরেক্ট ওই জায়গায় চলে যাবে এখন যেহেতু আমাদের অ্যাকাউন্টটি লগ ইয়ে অবস্থায় আছে মানে আন্ডার রিভিউতে আছে একটু ওয়েট করতে বলবে আমাদের দুই থেকে তিন দিন পরে আমাদের এটি কমপ্লিট হয়ে যাবে তো আশা করি এভাবেই কি আমরা এখন আর্নিং এ যাই ওকে আমরা এখানে করি পরে এখানে ম্যানেজ থেকে ক্লিক করি আশা করি আমাদের দেখুন এখন কিন্তু আমাদের পেওনিয়ারের যে অপশনটি আছে এটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে এর মানে ব্যাংক ট্রান্সফারটা আমাদের এখন অন হয়ে গিয়েছে তো আমরা সব বুঝতে পেরেছি যে আমাদের কিভাবে কি করতে হবে এভাবে করে আমাদের অ্যাকাউন্টটি আর কি কমপ্লিট করব তো এখন এখন কি কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে আমাদের এখন স্টুডেন্ট অনেক কম কোন প্রশ্ন আছে জি গিক পাবলিশ করার পর করলে বেটার হবে ভাইয়া একটু সমস্যা আছে আমি বুঝতে পেরেছি ভাইয়া বেবি সেলার অ্যাকাউন্টটা চলে গিয়েছে এটা আমার ধারণা ভাইয়াকে সেলার অ্যাকাউন্ট চলে গিয়েছে হ্যাঁ ফাইবারের সেলার অ্যাকাউন্ট চলে গিয়েছে এই জন্য আপনার গিগ আমি দেখতে পাচ্ছি না 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 ওই যে একটা সমস্যা ছিল সমস্যা ছিল আপনাকে দেখাইছিলাম ও ওটা কি এখনও কোনো রিপ্লাই দেয়নি না না ওড়ে এমনেই আছে যাই হোক আপনি তো অ্যাড করে নিলেন আমি তো জানতাম না আপনার ফাইবারে সমস্যা আছে তাইলে আমি বলতাম যে আবার চেক করেন না আর কি প্রবলেম হলে কারণ আপনার এই অ্যাকাউন্টটা যদি সমস্যা হয় তাহলে ডিলিট করা লাগতে পারে বুঝতে পেরেছি এজন্য জন্য আমাদের যদি কোনো সেলার সমস্যা থাকে ওই অ্যাকাউন্টে আমরা অ্যাড করব না বুঝতে পেরেছি আর আপনাদের যখন আর কি আমাদের যদি কোনো কারণে আমরা যদি এখান থেকে বের করতে চাই পেওনিয়ার অ্যাকাউন্ট তো হয়ে গিয়েছে ঠিক আছে আমরা যদি এইটা থেকে বের করতে চাই জাস্ট এখান থেকে আমরা ম্যানেজ পে আউট মেথড থেকে যে মেথডে যাব এরপরে এখানে রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে তো যদি কোনো কারণে আমাদের এই অ্যাকাউন্টটি বাদ করা লাগে তো আমরা অবশ্যই এটা বাদ দিয়ে দিব ঠিক আছে রিমুভ দিয়ে নিবো ওকে আমি কি বুঝাতে পেরেছি ভায়াকে গভীর ভায়া কে পেরেছি ভায়া কথা বলতে পারছেন না আশা করি হ্যাঁ ওকে তো আপনি কি ইয়ে করেছিলেন আশা করি আর কারো সমস্যা আছে নাকি বলেন আর আপনি এখন যদি ফাইবার অ্যাকাউন্ট খুলে রাখি আর যদি ভালোভাবে শিখার পর গিগ পাবলিশ পাবলিশ করি করা যাবে আপনি যত বছর পরে চান আপনি গিগ পাবলিশ করতে পারবেন গিগটা সমস্যা হলো যে আপনার পুরানো অনেকেই আছে যারা পুরানো অ্যাকাউন্টে কোনোভাবে আর কি আপনি যেগুলো আর কি প্রবলেমেটিক তো দেখেনি যে প্রবলেমেটিক কোনগুলো হয় নিশ্চয়ই ভাইয়া আপু প্রবলেম গুলো কিসে হয় তো দেখেনি যদি আপনি কপি কন্টেন্ট করেন আর হলো আপনি মান খারাপ করেন যদি এগুলো না করেন আপনার আপনার সেলার প্রোফাইল কিন্তু কখনো যাবে না আমারটি কিন্তু এখনো যায়নি তো আমরা চেষ্টা করবো ওরকম করে করলে আপনি যদি আপনি ফাইবার অ্যাকাউন্ট করে রেখে দেন আপনার অ্যাকাউন্টের কোনো কিছু হবে না ঠিক আছে আশা করি বুঝাতে পেরেছি আর যদি কোনো কোশ্চেন থাকে আমি আপনার তো ওইটা আমি বলবো যে আপনি করবেন না গিগ পাবলিশ করা পরে করবেন তাহলে আর্নিং অপশনটা আসে আর কি না হলে আপনি সেলার গিগ পাবলিশ না করলে ভায়ার যে এই যে পেমেন্ট অপশনটা হয়েছে ওনার কিন্তু সেলার হিসাবে হয় নাই ওনারটা কিন্তু বায়ার হিসাবে দেখিয়েছে ঠিক আছে তাহলে ভাইয়া আমি বুঝতে পেরেছি ওনাকে দেখিয়েছে বায়ার উনি বায়ার আমরা চাই আমাদের অ্যাকাউন্টে শো করুক আমরা সেলার তাহলে হলো যে আমরা চাইবো যে এই সমস্যাগুলো যাতে সলভ হোক আপনি কি হেল্পে মেসেজ দিয়েছিলেন কবির ভাইয়া কবির ভাইয়া কথা বলছেন না কবির ভাইয়া কি হেল্পে মেসেজ দিয়েছিলেন হ্যালো কবির ভাইয়া কবির ভাইয়া কাদির ভাই কাদির ভাই সরি কাদির ভাইয়া আই এম সরি আই এম সরি কাদির ভাইয়া আপনি কি মেসেজ দিয়েছিলেন কাদির ভাইয়া কাদির ভাইয়া আমাদের সাথে নাই উনি আবার চলে গিয়েছেন

জি স্যার আমি করছি তবে একটা জায়গায় জায়গায় মনে হচ্ছে আপনার সাথে আমার ম্যাচিং হয় না সেটা হচ্ছে ওই যে একটা এড্রেস যখন দিছিলেন বলছেন আপনি যে এনআইডি এর পিছনে যে এড্রেসটা আছে হুম এড্রেসটা উল্লেখ করার জন্য বা ওই এড্রেসটা দেওয়ার জন্য কারণ আপনার যদি এনআইডি চায় ভেরিফিকেশনের জন্য পিছনের সাথে তো মিলা লাগবে মিলা লাগবে ঠিক আছে এখন এখন এনআইডি তো নাম্বার আমি দিছি তবে ওইখানে অ্যাড্রেসটা আমি দিছি হলো পার্মানেন্ট ইয়া কি প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে আমি বর্তমানে বসবাস করতেছি তো তো আগে আপাতত যেতে এইরকম কিছু না লাগে দেওয়ার জন্য সেরকম কিছু করেন না তাহলেই হবে ঠিক আছে পাসওয়ার্ড ভুলবেন এখানে আমাদের যেহেতু আমার মানে গুডরা ডেকেডের সামনে পিছনের ছবি চাই না দশ খালি এনএডি নাম্বারটা চাইছে সেই ক্ষেত্রে আমি ওটা দিছিলাম আর হলো ওই এড্রেস জায়গা তো আমি আপনার হ্যাঁ আমি আপনাকে আনসার দেই আপনি যদি আমি তো আমার যে পেউনের অ্যাকাউন্ট নেই আমার নিজে পেউনের অ্যাকাউন্ট নেই আমি করার প্রয়োজন বলতে এখনো করিনি ঠিক আছে আপনি পেউনের অ্যাকাউন্টে গিয়ে ঢুকে একটু খোঁজাখুঁজি করেন অবশ্যই সেটিংস ভিতরে আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করার অপশন থাকার কথা যদি থাকে তো থাকবে আমি দেখছি তো থাকলে ওইটা জাস্ট চেঞ্জ করে আপনার যে এনআইডি পিছনে যে অ্যাড্রেসটি আছে যেভাবে আছে ওভাবে করে নিন তবে স্যার ওই যে যেখানে এনআইডি যে অ্যাড্রেসটা আছে বুঝছেন এটা দেখছি যেমন একটা অপশন থাকে চল্লিশ বাই দুই বা অমুক এইরকম কিন্তু আমার বুডার পিছনে নাই সেক্ষেত্রে দরকার নেই দরকার নেই এন তে যা আছে হুবু তাই লিখবে এনআইডি যদি শুধু বাট্য থাকে বাংলাদেশ শুধু বাংলাদেশ লিখবেন

না আমি কমপ্লিট করেছি বাট ওই যে আপনি যে টিকেটে দিয়েছেন স্যার আমি আপনার ক্লাসটা শুনতেছিলাম এতক্ষন আপনার সাথে ছিলাম বলছিলাম ক্লাস শেষে আপনি একটু যদি হেল্প দি করতেন আর কিছু হ্যাঁ আপনি যেভাবে অন করছিলেন স্যার যেভাবে অন করে আছে সব কিছু আপনি যদি একটু সাবমিট করে দিতেন আপনি দেন আপনি দেন স্ক্রিন শেয়ার করেন আপনি যদি সব রেডি করতেন আমার সাবমিট দিতে তো সমস্যা নেই আপনি যদি স্ক্রিন শেয়ার মানে সবগুলো সবকিছু রেডি করে রাখেন স্ক্রিনশট দিয়ে রেখেছেন সব স্যার আমি স্ক্রিনশটটা আপনি আমি আপনি স্ক্রিন স্ক্রিন শেয়ার রেখে স্ক্রিনশট দিতে পারবেন না আপনার এই জায়গায় রাইট সাইডে একটি বার দেখা যাবে আমি বুঝতে পেরেছি এখানে স্যার আপনি স্ক্রিনশট দিতে গেলেই এই ডান দিকে দেখবেন এটি দাগ পড়ে গেছে কালো দাগ সুতরাং আপনি পুরো স্ক্রিনের স্ক্রিনশট নিতে পারবেন না যে পর্যন্ত আপনি স্ক্রিন শেয়ার করছেন আমি কি বুঝাতে পেরেছি এই জন্য আপনাকে বলেছি আপনি নিজে নিজে করেন এটা আহামরি কিছুই না আপনি যদি হেল্প এন্ড সাপোর্টে গিয়ে সাবজেক্টটা সাবজেক্টের দিকে লিখবেন আপনি অ্যাকসেপ্ট দেন আপনি কি আমি যেটা দিয়েছি ওটা কি নোটপ্যাডে লিখেছেন আমি স্যার একটা ইয়েতে রাখছি স্যার এটা আমি নোট পেটে নাই যে আমি একটু দেখাচ্ছি স্যার ইয়েতে রাখছি আর কি স্যার ঠিক রেখেছেন আমি আপনার জন্য সর্বোচ্চ যেটা করতে পারি এটা তো এখানে নেই এটা এখানে দিবেন এটা এখানে আপনি নিজের নাম লিখবেন ঠিক আছে এখানে হ্যাঁ নিজের নাম লিখবেন তারপরে এখানে আসবেন এখানে এসে আপনার যে ফাইবার অ্যাকাউন্টের এই ছবিটা নেবেন স্ন্যাপশট দিয়ে আর এখান থেকে এই জায়গা টুকে এই যে গিস্কের জায়গায় গিয়ে এইটুকু এই টুকুর স্ন্যাপশট নিবেন ঠিক আছে যেহেতু এটুকু ভিডিওতে আছে এটা আর কি এই পুরা আপনার কাটিং করার কি দরকার আপনি যে এটা যা আছে তাই দিতে পারেন কাটিং করারও দরকার নেই যা আছে সেটাই দিতে পারেন সমস্যা নেই ওরা বুঝতে পারবে এইটুকু দেখেই বুঝতে পারবে ঠিক আছে ওকে ওকে ভাইয়া সজীব আহমেদ সজীব আহমেদ ঠিক আছে আমি আপনার স্ক্রিনটা বন্ধ করে দিলাম আপনি কথা বলছেন না ভাইয়া একটা ফ্যামিলিতে একটা ল্যাপটপে ফাইবার অ্যাকাউন্টে খোলা কি সেম ওয়াইফাই তে তো আপনি যদি সেম ওয়াইফাই তে যদি মাল্টিপল অ্যাকাউন্ট তে লগ করতে চান অবশ্যই আপনি চেষ্টা করবেন যে একাধিক ব্রাউজার ডাউনলোড করে নেবেন ঠিক আছে এবং অবশ্যই আপনি একটা ফাইবারে একে এট এ টাইম একজন ইউজ করবে ধরেন আপনি ইউজ করছেন ফাইবার আপনার কমপ্লিট হয়েছে আপনি লগ আউট করবেন আপনি ইউজ করছেন গুগল ক্লোমে লগ আউট করলেন শেষ আপনার বাবা বসল আপনার বাবা লগ ইন করলো মজিলাতে মজিলাতে কাজ হয়ে গেছে তার সব অর্ডার কমপ্লিট করে ফেললেন তারপরে উনি লগ আউট করবেন লগ আউট করে কেটে দিবেন তার ব্রাউজার তারপর আপনার মা বসলো আপনার মা বসে উনি অপেরা মিনি যেটা যেটা অপেরা অপেরা আছে ব্রাউজার উনি অন করলেন ওর মধ্যে উনি ফাইবারে লগ করলেন লগ করে উনি ওনার অর্ডারগুলি উনি সলভ করলেন এভাবে করে এক একজন এক এক ব্রাউজার ওপেন করবেন এক এক ব্রাউজারে দগা অন্যান্য আরেকটা লগ করার আগে আরেকজন লগ আউট করবেন নিশ্চয়ই আপু কে আমি বুঝতে পেরেছি ওকে ইঞ্জিনিয়ার লুথুর আহমেদ কে আমি একটু আগে বুঝালাম কি সমস্যা বলেন ওকে সমস্যা নাই সজীব আহমেদ ভাইয়া নেট প্রবলেম আমি বুঝতে পেরেছি এজন্য আমি কেটে দিয়েছি লুৎফুর আহমেদ লুৎফুর রহমান চলে গিয়েছেন সমস্যা নেই কাদের ভাইয়া কিছু বলবেন জি স্যার আমার যে ফাইবারের যে সমস্যাটা হ্যাঁ এডেন কি করা এটা আমি একটু আগেও বলেছি আপনি মেসেজ দিয়েছেন নাকি আপনি তো বললেন মেসেজ দিয়েছেন নো স্যার আমি কোনো মেসেজ দেয় নাই তো আপনি বলছেন এটা সমস্যা নাই এটা কাজ করতে পারবেন বলছিলেন না আমি এই কথা বলি নাই তো আমি অবশ্যই আমি বলি নাই আপনি কি মেসেজ দিয়েছিলেন কে না না আমি কোনো মেসেজ টেসেজ দেয় নাই কিন্তু আপনি বলছিলেন যে এটার কোনো অপশন আমার জানা নাই কি করবেন আমার এ কথা বলছিলেন ওই যে একটা ক্রস এর মধ্যে চিহ্ন দেওয়ার পরে হ্যাঁ ওই ইয়াটা ফুলফিল করতে পারি নাই যার জন্য আপনাকে আমি সাহায্য করার আপনি স্ক্রিন শেয়ার করেন কখন বললাম আমার ঠিক খেয়াল নেই এ কথা আমি তো কাউকে বলি নিয়ে পর্যন্ত যে আমি আপনি যদি ভুল করে থাকেন এটা কার অ্যাকাউন্ট এই তো আপনি যেদিন ফাইবার শুরু করছেন না হ্যাঁ হ্যাঁ আপনি যে গিকটা দিয়েছেন গিগটা সম্পূর্ণ নিজের দিয়েছেন তাই তো হ্যাঁ 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 সম্পূর্ণ নিজে তাহলে ভাইয়া কে আমি জেরা দিয়েছি এটা আমি আপনাকে আবার আপনাকে আবারও দেই চ্যাটের মধ্যে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে দেখেন চ্যাটের মধ্যে আমি লিখে দিয়েছি আপনি আমাদের যে চ্যাট আছে এখানে দাঁড়ান আমি তো যেহেতু ক্লিক করতে পারছি না আপনি যখন স্ক্রিনটা বন্ধ করে দিব তখন দেখতে পারবেন ওকে ঠিক আছে আমি কি করব ওটা আপনি এখানে লিখবেন আর কি বলে দিচ্ছি কোথায় লিখবেন এখান থেকে আগে আমরা ফাইবারের মেসেজটি খুঁজব যেখানে আর কি বারবার কেন আসছে ওকে এই মেসেজটি আপনাকে স্ন্যাপশট নিতে হবে আপনি আপনি বললেন যে আপনি স্ন্যাপশট কই আছে আপনি জানেন না আপনার কি আপনার ল্যাপটপের নাম বলেন এইচপি এইচপি কি বলে এইচপি পরে আর কিছু নেই এইচপি কোর ফাইভ

হ্যাঁ তো কিবোর্ডটা এরকম দেখতে এরকম দেখতে নাকি কোনটা দেখতে কিরকম বলেন এরকম দেখতে নাকি বলেন এরকম দেখতে আপনি বল জি জি এরকমই ঠিক আছে তাহলে আমরা ঢুকি স্যার

কটলের পাশে তো এইটা ধরে এখানে ক্লিক করবেন তাহলে আপনার স্ক্রিনটা আপনি ইয়ে নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে ওকে তো আমি দেখিয়ে দিলাম আপনাকে কিভাবে স্ক্রিনশট নেবেন এটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে জি তারপরে আমি আবারও দেখিয়ে দেখাচ্ছি এই টুকুর জায়গার স্ক্রিনশট নেবেন ঠিক আছে যাতে এই লাল বর্ডার যে আপনার আছে এটা আর কি বুঝতে পারে ওকে এই পুরাটা স্ক্রিনশট নিবেন তারপরে এই জায়গায় যাবেন এখান থেকে হেলথ সেন্টার সবগুলোর জন্য একই রকম কাজ এখান থেকে আমরা যাব হলো সেলিং সেলিং অন ফাইবার এরপর আমরা নিচে যাব নিচ থেকে কন্টাক্ট অন ফাইবার

ওকে আমি এটা কেড়ে দিচ্ছি আগে এখন কথা হলো আপনি চ্যাটে দেখুন চ্যাটে আমি সাবজেক্ট লিখেছি না সাথে কিছু আসলে তো আমার এখানে অবশ্যই এসেছে আমি আবার দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এখন জি 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 হাউ টু ফিক্স উই ক্যানট তো সাবজেক্টের জায়গায় এটা লিখবেন ঠিক আছে জি জি সাবজেক্টের জায়গায় সাবজেক্ট যেটুকু লিখেছি এটা লিখবেন ডেসক্রিপশনের জায়গায় যতটুকু আমি দিয়েছি ডেসক্রিপশন পুরোটা দেবেন বেস্ট রিকার্ডস কমার পরে আপনার নিজের নাম লিখবেন আর ফাইল অ্যাটাচমেন্টের মধ্যে দুটা যে স্ক্রিনশট আছে এই দুটো স্ক্রিনশট দিবেন ওকে জি ঠিক আছে তাহলে আপনার প্রবলেম সলভ আপনি দুই দিন করবেন দুই দিন নোট করলে আপনার সমস্যা সলভ হয়ে যাবে সলভ হবে মানে ওরা কিছু একটা আনসার দিবে আপনি যদি কপি কন্টেন্ট না করে থাকেন ওরা মানে যদি মনে না করে যে আপনি কোনো খারাপ কাজ করেছেন আপনাকে বলবে এনআইডি দিতে আপনার স্মার্ট এনআইডি কার্ডের ওই কপি দেওয়ার জন্য আপনাকে লিংক দিয়ে দিবে আইডি করতে দিবে আইডি ভেরিফিকেশন করতে দিলে আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি পেয়ে যাবেন আর যদি মনে করে যে না আপনারটা অলরেডি তারা কপি পেয়ে গেছে অন্য কপি আপনি ঠিক মতো এসি করেননি বা অন্য একটা ভুল করেছেন তাহলে আপনারে বলবে যে আমি আপনারটা আমরা দেখেছি দেখার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা দেওয়া যাবে না আমি বুঝতে পেরেছি জি জি আচ্ছা স্যার একটা জিনিস মানে কোন দুটো স্নেপশট নেব হ্যাঁ আমি কিন্তু বলে গেছি লাস্টটা ঠিক আছে প্রথমটা এফএন দিয়ে এফ না না নিতে বল মানে কোন পেজ দুইটা একটা হলো জিমেইল যে মেসেজ পেয়েছেন জিমেইল যে ইমেলটা পেয়েছেন ওটা আর একটা গিগ এর যে বিজনেস গিগ এর গিগ দেখতে চাইলে যে আমরা যেখানে যাই বিজনেস থেকে ম্যানেজ গিগ ওখানে গেলে আপনার একটি লাল দাগ পরে ওইটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে তারপর মিউট করে দিলাম আর কোনো সমস্যা ধন্যবাদ ঠিক আছে ওকে সজীব আহমেদ আবার কি হলো বলেন সজিব আহমেদ কিছু বলবেন হ্যালো স্যার জি স্যার ওই যে আমি এটা করছি একটু দেখবেন আমি অ্যাটাচ করছি হয়েছে কিনা একটু ঠিক আছে আপনি শেয়ার করেন ডিস্টার্ব করছি স্যার সরি স্যার ওকে জাস্ট সামিট করে দেন লিখিত দিয়ে ফেলছেন হ্যাঁ কিছু করার নেই এরজাস করে ফেলেছেন কিছু করার নেই জাস্ট সাবমিট করবেন সাবমিট রিকোয়েস্ট ঠিক আছে গ্রেড দিয়ে দেন ফাইভ গুড গুড আই হোপ এটা আমি লিখছি আই গেট মাই হেল্প মাই অ্যাকাউন্ট ব্যাক এমনি একটা ফিডব্যাক লিখলাম থ্যাংক ইউ এরপরে আর কিছু করার নেই আপনার এখন আমরা শুধু ওয়েট করব ওয়েট করে দেখব কখন আর কি দেয় আর কিছু করার নেই ঠিক আছে এখন স্যার আর কিছু করার নেই এখন হলো আপনি শুধু মেলে দেখবেন কালকে বা পরশুদিন যেদিন পারেন আপনার মেল আসবে মেল চেক করবো আচ্ছা মেল এসে বলবে যে আপনি আপনার মেলটা দেখছি আপনি যদি কোনো ভুল না করে থাকেন আপনার আইডি ভেফিকেশন চাবে না হলে আর কি বলে দিবে আপনাকে আমরা কিছু হেল্প করতে পারছেন না উই আর সরি আচ্ছা আচ্ছা অনেক কিছু করে কেন যে চেক করে প্রবলেমটা হয়ে আর ফাইবারের হাতে আমাদের ফেদ ফাইবারের হাতে ফাইবার যেটা মনে করে সেটা ওনারা করবেন ওনাদের প্ল্যাটফর্ম ওনাদের খুশি ওনাদের মনে হলে ওনারা রাখবেন ওনারা না মনে হলে রাখবেন না বিষয়টা এরকম আচ্ছা 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 ঠিক আছে স্যার দেখি তাহলে মেল চেক করে স্যার এটা আসবে কি এক দুই দিন পরে নাকি স্যার এক একজনের জন্য এক এক রকম টাইম দুই দিন ম্যাক্সিমাম লাগে এরপরে না হয় স্যার আপনি মনে একটা ভিডিওতে দেখাইছিলেন আপুকে একটা

আমরা এটা চেষ্টা করব না যদি আমাদের কোনো জায়গায় না থাকে আমাদের তো আগাতে হবে জি জি আমরা কি ফাইবার এখন তাহলে করব না জি সেটাই তো কথা স্যার এটাই হলো কথা তো আমাদের চেষ্টা করতে হবে ঠিক আছে ওইটা নেয়নি তাহলে আমরা অন্যভাবে চেষ্টা করি বিষয়টা এরকম এখন যদি আমাকে তারপরে যদি আটকায় দেয় তাহলে তো করার কিছু নেই জি সম্পূর্ণ ফাইবার

ওইটা যদি না সেলার অ্যাকাউন্ট না সমস্যা হইতো আমি ওই ভায়ারটা করে দিয়েছি যদি জানতাম যে এরকম সমস্যা কারণ সেলার অ্যাকাউন্টে আর কি করলে স্যালার হিসাবে ঢোকা যায় বায়ার হলে বায়ার হিসাবে করা যায় আর কি বিষয়টা এরকম আর না পাইলে কি করব আপনাদের ক্লাসটা তো করাতে হবে জি জি এটা তো অবশ্যই স্যার যা দেখছি স্যার দেখিনি এখন স্যার আমার ওইটা রিবেট করলে হয়েছে তারপর না হয় স্যার আমি এরপর করতে হবে আরকি আপনার ভিডিও তো আছে স্যার ওখানে দেখে করবো ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ যেভাবে করা লাগে আমি প্রসিডিউরটা সুন্দর মতো দেখিয়েছি এভাবে করলেই আর কি হবে প্রবলেমে আর কি হয়ে গেলে তো করার কিছু নেই যদি এর ভিতর কোনো প্রবলেম হয় আমি না করতে হলে তাহলে স্যার আমি একটু গ্রুপে আপনাকে নক করবো কাইন্ডলি একটু গ্রুপেও হ্যাঁ গ্রুপেও নক করতে পারেন আবার ক্লাসে তো আছি জি স্যার